আকাশ বন দুলছে যে সারি কবে ঢাক দেবে ডাক চীনের গ্র্যান্ড লিসবো ক্যাসিনো, তো এই ক্যাসিনোতে তোমরা কত টাকা লাগাবে? না ভাই, এটা কোনো অরিজিনাল ক্যাসিনো নয়, জাস্ট এটা দুর্গা পূজার থিম হয়েছে। তো সমস্ত কিছু ডিটেলস বলবো। আর আমাদের মেদিনীপুর সাইডে অনেকে ভেবে থাকে যে এই কল্যাণী মানে অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে পড়ে, কিন্তু না, এই কল্যাণী কিন্তু নদিয়া জেলায় পড়ে। জাস্ট ভাই ছুটছি, ট্রেন ঢুকে গেছে অলরেডি। ও তো এই ভেতরে ঢুকবো, কেমন হয়েছে প্রত্যেকটা ডিটেলস দেখবো। আর এখানে আমি এসেছি কীভাবে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান আজকের এই ভিডিওতে থাকবে। সকাল 6:40 মেদিনীপুর হাওড়া লোকাল ধরে পড়লাম, আর আমার হোম টাউন মেছেদার কোলাঘাট থেকে। সকাল সকাল ট্রেনে উঠেই আমাদের চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল পুরী হাওড়া এক্সপ্রেস, দেখে মনটা ছুঁয়ে গেল। আর ওয়েদারটা ছিল একদম অসম, চুমু লেভেলের। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম। সেন্স কি খারাপ লাগে জানো আমার, এই হাওড়া স্টেশন যখন ঢুকবো এত সময় লাগিয়ে দেয়, বাট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর আজকে আমার সঙ্গে আমার মহাকাল নেই, আর এই কলকাতার বাসে ছুটে ওঠার একটা যে আনন্দ একমাত্র এই কলকাতাবাসীরা জানে, কতটা রিক্সের মধ্যে উঠতে হয়। আর এই হাওড়া থেকে শিয়ালদার জন্য আমরা বাস নিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই হাওড়া ব্রিজ। এই হলুদ ট্যাক্সিগুলো তো কলকাতার আন বান শান, আর এই ব্লু আর হলুদ বাসগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে পড়েছি, প্রায় 15-20 মিনিট সময় লেগেছে হাওড়া থেকে শিয়ালদার স্টেশন আসা পর্যন্ত। তোমরা যখন এই শিয়ালদা যাও, এই ক্লক টাওয়ারটা কে কতবার দেখেছো বলতে পারো? আর সেই ভাই হলুদ ট্যাক্সি, ও ভাই লাভলি, চুমু মন ছুঁয়ে যায় এটা দেখার পরেই। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের মেট্রো স্টেশন, শিয়ালদা মেট্রো। তারপরে শিয়ালদা স্টেশনের সামনে এসে একটু স্টাইল মেরে নিলাম। দিন ছিল ভাই আজকে একাদশী, তার জন্য ডিম তো খেতে পারবো না, ছোঁয়া তো হয়েছে কি হয়েছে, এই পরোটা আলুর ঝোল। হ্যাঁ ভাই, এটা আলুর ঝোল ছিল, খেতে ভাই সেরকমই, বাট কিছু বলার নেই। 20 টাকা নিল, 2 পিস মনে হচ্ছে পরোটা বা রুটি ছিল। তারপরে চলে এলো তারপরে আমাদের ডেস্টিনেশন ভাই কল্যাণী ঘোষপাড়া, বিধাননগর পার করলাম, আর এইটা হচ্ছে দমদম জংশন। আর ওয়েদারটা এত সুন্দর লেগেছে, বাট বলে বারবার বলছি বোঝাতে পারবো না। আর দমদম জংশন পার করার পরেই চলে গেলাম ভাই বেলঘড়িয়া, তোর দেখতে পাচ্ছ বেলঘড়িয়া পার করে। আর আমাদের ডেস্টিনেশন ছিল পুরো 50 কিলোমিটার, আর এখন চলে আসছি কল্যাণী শিল্পাঞ্চল। আর এইখানটাতে ভাই এত ভিড় হয়েছিল বলার কিছু নেই। আর আমরা নেমেছি কল্যাণী ঘোষপাড়াতে, আর এখানে দেখতে পাচ্ছ কত কলেজের দিদি ভাইয়েরা যাওয়া আসা করছে। আমার সমস্ত বৌদি মনিরা, তোমরা কোথায় গেলে একটা করে কমেন্ট করো, তোমরা এই কল্যাণী ঘোষপাড়াতে কারা কারা ভিডিওটা এখন দেখছো বলো। আর কিন্তু অনেকে জানে না, যেমন ধরো অনেকে যারা বাইরে থেকে দূর থেকে আসো তারা জানে যে অ্যাকচুয়ালি কল্যাণী স্টেশনে নামলেই হবে, কিন্তু না, কল্যাণী ঘোষপাড়া, তাই তো? কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে এখান থেকে জাস্ট হাঁটা তো দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে পড়েছি এখন আমরা। তো এখন আমরা ফাইনালি ঢুকে পড়েছি চীনের গ্র্যান্ড লিসবোয়া ক্যাসিনোতে। এই দিক দিয়ে ঢোকার পথ ভাই বাঙালি কি না পারে, বাঁশ দিয়ে ভাই কোথায় কোথায় কি যে বানিয়ে দেবে তোমরা ধরতে পারবে না। দেখতে পাচ্ছ সামনে কিছু একটা ফাউন্ডেশনের মতো কিছু করা হবে। হ্যাঁ ভাই, এই জায়গাটাকে জলের বিশাল কিছু একটা ব্যবস্থা অবশ্যই হতে চলেছে। তো আমার সঙ্গে আছে আমাদের ওই দিকের একটা ব্লগার দাদা, মজার ব্লগ, আমাদের কোলাঘাট ব্লগের মধ্যে নানা রকম আরো আরো দূর দূরান্তে নানা রকম ভিডিও বানিয়ে থাকে। আমার মা অনেকক্ষণ ভাই কথা বলেছি, আর এই প্যান্ডেলটার হাইট হচ্ছে 180 ফুট, আর চওড়া হচ্ছে 130 ফুট। তো চলো বেশি কিছু কথা না বলে একদম প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। কি ভাই, চোখ তো ভাই ঘুরে গেল তাই না, প্রত্যেকটা কাজ ভাই এখানে কাঁচের তৈরি। আর ও বৌদি কি ফটো তুলছো তুমি? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কাঁচের তৈরি। আর এই জায়গাটা তোমাদেরকে দেখা যায়, ওপরে যে সাজসজ্জা সেটাকে দারুণ হতে চলেছে, আর লাইট তো রাত্রিবেলা ভাই বুঝতে পারছো অসাধারণ লাগবে ভাই।
ভেতরের কাজটা এত সুন্দর করেছে জাস্ট তোমাদেরকে মানে ক্যামেরায় দেখে বলে বোঝাতে পারবো না। আর এই বছরে নাকি শুনেছি যেটা 50 কেজি সোনা দিয়ে মাকে মোড়া থাকবে একদম। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রস্তুতির কাজ দারুণভাবে চলছে, এখানে ঝালাইয়ের কাজ চলছে। আর এই বছরের সব থেকে যেটা বেটার জিনিস হতে চলেছে, আর এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যিনি এখন এই মুহূর্তে যে দেখাশোনার যে দায়িত্ব রয়েছে সেই উইলিয়াম সরকারদার কাছ থেকে আমরা কিছু এই মুহূর্তে জেনে নেব। সম্পূর্ণ কৃতিত্ব শুধু আমার একার নয়, লুমিনাসের ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি সে আমাকে এই দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করে যেতে পারছি। আরও অনেক কাজ বাকি আছে, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু প্যান্ডেলের যে সমস্ত স্ট্রাকচারগুলো যে ইউজ হবে সেই স্ট্রাকচারগুলো এখানে এখনও অনেক পড়ে আছে, তো কাজ কিন্তু সেভাবে এখনও হয়নি, তো অনেক অনেক বাকি এখন দেখতে পাচ্ছ পুরোটাই। প্লাস আপনাদের মতো সোশ্যাল মিডিয়া যারা মানুষের দরবারে তুলে ধরছেন, জনসাধারণ যারা এসে বাহবা দিয়ে আর 5 জায়গায় আমার সুনাম করছে, সবাই এই কৃতিত্ব অধিকারী। আর তোমাদের কিন্তু গর্ভবতী হওয়া মানে গর্ববোধ হওয়া দরকার, কারণ এবছর এই লুমিনাস ক্লাবের উদ্বোধন করতে আসছে আমাদের শ্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। আর এখানে দেখতে পাচ্ছ এই দাদারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তো তারা এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কতদিন থেকে হচ্ছে? অক্ষয় থেকে শুরু হয়েছে। তো শেষ হওয়ার কোনো প্ল্যান আছে? মহালয়ার দিন কমপ্লিট হওয়ার একটা চেষ্টা আছে, তাই তো? আর এই যে বাইর থেকে তোমরা যেটা দেখতে পাবে পুজোর সময় এইটাকে বলা হয় একটা চায়না সিট। এখন দেখতে পাচ্ছ এই কাকা নিখুঁতভাবে কাজ করে চলেছে, এর উপরে একটা প্লাস্টিক চড়ানো আছে। আর এই যে জেল্লা ভাব দেখতে পাচ্ছ এই প্লাস্টিকটাকে তোলার পরে দেখতে পাবে এটা। সারা বছর আমরা বাঙালিরা এই দিনটার জন্য অপেক্ষা করে দেখি, শুধুমাত্র 7 দিনের জন্য। আর এই সমস্ত কারিগরের হাতের ছোঁয়ায় ফুটে ওঠে নানা রকমের এই রকম অস্বাভাবিক এক একটা প্যান্ডেল। দেখতে পাচ্ছ এখানকার যে সমস্ত কারিগর দাদারা কত অক্লান্ত পরিশ্রম করে এই যে প্রত্যেকটা সিটকে যে লাগানো হচ্ছে একটা করে। আর এখান থেকে তোমাদেরকে যে ভিউ পয়েন্ট যদি দেখাতে চাই, এখন পর্যন্ত অর্ধেকের মানে অর্ধেক কাজ হয়নি এখনও পর্যন্ত, তো ওপরটা এখনও অনেকটা বাকি, তো প্রত্যেকটা জিনিস তোমাদের চোখের সামনে এখন তুলে ধরছি আমি। আর আমাদের মেছেদাবা কোলাঘাট থেকে যারা আসতে চাও, ট্রেনে যাওয়া আসা কিন্তু 25-25-50 টাকা, আর বাস ভাড়া মাঝখানে শিয়ালদা বা হাওড়া থেকেও তোমরা আসতে পারো। হাওড়া থেকে যদি শিয়ালদা যাও যেখানে 10-10 টাকা করে মানে পার মাথা পিছু 10 টাকা করে লাগবে। আর কল্যাণী ঘোষপাড়ায় নামবে তোমরা, ওখান থেকে জাস্ট হাঁটা পথ, কোনো রকমের টোটো ট্যাক্সি কিচ্ছু নেওয়ার দরকার নেই। তো এখানে ঘুরতে ঘুরতে একটা ম্যাডামকে দেখতে পাচ্ছি, তো ম্যাডাম আসা হয়েছে কথা দেখি তো এবছর যে ক্যাসিনো তৈরি হচ্ছে, তো ওনার আগের বছর যেমন হয়েছিল টুইন টাওয়ার, তো টুইন টাওয়ারে যে পরিমাণে মানুষের যে ক্যাসিনোটি যেটা হয়েছিল যে দেখেছ, তো এই বছর কেউ আসলে কিছু হতে পারে নাকি? যারা ফেসবুকে দেখছো প্লিজ একটু ফলো বা শেয়ার করে নাও, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই জানাবো আমরা করতে হবে। চলো টাটা, বাই বাই।